নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং টিউটোরিয়াল। বং টিউটোরিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো নতুন করে শুরু হতে চলেছে সারদা মামলা। এই নয়া পদক্ষেপে বাড়ছে জল্পনা, কিন্তু কেন আবার নতুন করে শুরু হবে তদন্ত? কি বলছে গোয়েন্দা সংস্থা? তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর চিটফান্ড তদন্তের নতুন নতুন খবর সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বহুদিন হয়ে গেল সারদা চিটফান্ড কেলেঙ্কারি তদন্ত শুরু হয়েছে। কে বা কারা আমানতকারীদের টাকা সর্বশান্ত করে নিল তা নিয়ে চলছে তদন্ত, কিন্তু প্রায় 5 বছর ধরে চলা এই তদন্ত কবে শেষ হবে এখন তার দিকে নজর রয়েছে সকলের। তবে সবাই যখন এই মামলা সমাপ্ত হয়ে যাবে বলে মনে করছে, ঠিক তখনই নতুন করে এই ব্যাপারে মামলা নিতে শুরু করলো কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কিন্তু হঠাৎ এমন পদক্ষেপ করা হলো কেন? জানা গেছে, সম্প্রতি ঘাটাল আদালতের পক্ষ থেকে রাজ্যের একটি মামলাকে আলিপুর আদালতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে, আর এই মামলাটি সিবিআইয়ের প্রধান মামলা RC4 কেসের সঙ্গে অন্তর্ভুক্ত করাবে বলে খবর। তবে ইতিমধ্যে এই মামলায় সিবিআই তাদের মূল চার্জশিট জমা দিয়েছে, কিন্তু তারপরেও তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে অনুমতি চাওয়াই তৈরি হয়েছে গুঞ্জন। মূলত সিবিআইয়ের পক্ষ থেকে যে 3টি মামলা করা হয়েছিল, যেখানে প্রধান মামলাটি ছিল RC4 সারদা রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে, যেখানে দেবযানী মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্ত সেন সহ কুণাল ঘোষের নাম পর্যন্ত ছিল। আর এবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ঘাটাল আদালতে আবেদন করে জানানো হয়েছে যে তারা নতুন কোনো মামলা না করলেও রাজ্যের যে সমস্ত মামলা এখনও তারা ছুঁয়ে দেখেনি সেই সমস্ত মামলাগুলোকে নিজেদের মামলার ভেতরে ঢোকানো হচ্ছে। জানা গেছে, এই মামলায় আদালতে সিবিআই জানিয়েছে যে সেই সারদা রিয়েল এস্টেটে RC4 মামলায় সারদার বিরুদ্ধে 774,33,59,929 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে, যার মধ্যে 569,26,00,000 টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ, ঘাটাল আদালতে এই মামলাটি গত 2013 সালের 2 ডিসেম্বর দায়ের করেছিলেন শ্যামাপদ মণ্ডল নামে এক ব্যক্তি, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলার প্রক্রিয়া চালানো হচ্ছিল, যার ফলে এই মামলাতে হাজির দেওয়ার জন্য ঘাটাল আদালত পর্যন্ত যেতে হচ্ছিল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে। কিন্তু এবার সিবিআই নিজেদের হাতে এই মামলা নেওয়ায় তাদের আর ঘাটাল পর্যন্ত যেতে হবে না বলেই মনে করছেন একাংশ। তবে সারদার আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত শেষ মুখে এলেও ঘাটাল আদালতে মামলা নিয়ে কতদিন চলবে তদন্ত, সেই দিকে নজর থাকবে সকলের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চিটফান্ড তদন্তের নতুন নতুন খবর সর্বপ্রথম দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।